হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে রাত 8:15। তো এখন আমার এই মিষ্টি একটা ক্লায়েন্ট এসেছে, ওর চুলটাকে আমি এখন স্মুথিং করব। তো ওর আমার শ্যাম্পু করানো হয়ে গেছে, শ্যাম্পু করিয়ে নিয়েছি। এখন আমি চুলটা ড্রাই করব, তারপর স্টেপ বাই স্টেপ সব কাজ করছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ওর চুলটা হেয়ার স্মুথিং করছি। এই যে হচ্ছে হেয়ারটা, তো ফ্রন্টে এরকম আছে। আর আমি এখানে বলো ড্রাই করে চুলটা প্রায়টা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখানে এই হচ্ছে বলো ড্রাই করা পেছনটা, আর সামনেটা হচ্ছে এই যে। তো এই চুলটা এখন স্মুথিং হবে। আমি অনিতা দিদি রূপা। এখন আমি গ্লাভস পরে নিচ্ছি, কেননা এই এস্টেট ক্রিমের মারাত্মক মানে ই থাকে, একটা অ্যাসিড টাইপের থাকে। তো হাতটা খেয়ে নেয়, তার জন্য গ্লাভসটা পরে নিচ্ছি। ফার্স্ট ক্রিম হচ্ছে স্মুথিং ক্রিম, এই যে স্মুথিং ক্রিমটা লাগাচ্ছি এখন। আমি রস খাইছি খেজুরের। তো গাইস, এতক্ষণ একা একা কাজ করছিলাম, তো এখন 9:10 বাকি। তো আমার হেল্পার চলে এসেছে, এখন একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এই পাশটা ক্রিম লাগিয়ে ফেলেছি, এখন এই পাশটা চলে এলাম। তো এখন পুরো হেয়ারে ক্রিমটা লাগানো হয়ে গেছে। ক মিনিট লাগলো, 15 হ্যাঁ 15 মিনিট লেগেছে, না 20 মিনিট মতো এরকম লাগছে। 15 মিনিট লাগলো, কেননা ও ধরে দিলে আরো তাড়াতাড়ি হতো। এই সাইডটা তো আমি অ্যাপ্লাই করেছি, তো এই সাইডটা ধরে দিল। এখন ওয়েট করবো, চুলটা চেক করবো, দেখি হলো কিনা। যত দূর থেকে দেখালে হবে, তো এখন আমি হেয়ারটা চেক করবো। প্রথম ক্রিমটা লাগিয়ে 20 মিনিট রেখে চেক করে তারপরে ওয়াশ করেছি। এখন হেয়ারটাকে ড্রাই হবে, তো মিমি হেয়ার ড্রাই দিয়ে চুলটা এখন ড্রাই করছে। তো চুলটা তো শুকিয়ে নিয়েছি, এখন করছি। কি রে, তুই অন না করে বলছিস, অন করেছিস? কতই দিয়েছিলি? 230-ই দিয়েছিলাম। না 230 ছিল না, 190-তে ছিল। যাই হোক, তো এই যে আমি এখন স্টেপ করছি। ঠিক আছে, নেই লাগাচ্ছি। এখন আমি সেকেন্ড ক্রিমটা লাগাচ্ছি, নিউ ক্লিনজার লাগাচ্ছি। ব্লক করছো? ব্লক
ইউটিউবে সময় দেখতে পারো। তো গাইস ফাইনালি আমার চুল স্ট্রেট করা কমপ্লিট হলো, এই এসে রেজাল্ট। তো চুলটা ভীষণই কালার ছিল, কালারের ড্যামেজ ফিজি সবটাই ছিল। একটু নিচে এই হচ্ছে চুল ফাইনাল রেজাল্ট দেখো। আর এখন বাজে রাত একটা, তো এতটা সময় লেগেছে, ওর কালার করা ছিল, ড্যামেজ ফিজিনিস সবকিছুই ছিল, তার জন্য এতটা সময় লেগেছে। আর আমার হেল্পার বাড়ি চলে গেছে, তো সময়টা লাগলে একা একা করছি। এই হচ্ছে আমার চুলের রেজাল্ট। তো এখনো পার্লারের কাজ সব এলোমেলো, একটু দেখিয়ে দাও, এই সব এলোমেলো রয়েছে। তো গোছাবো, তারপরে খাবো, তারপরে ঘুমোবো। তো খেতে খেতে গোছাতে গোছাতে প্রায় 2টা বেজে যাবে। তো যাই হোক, গুড নাইট সবাইকে। আর আমার এই হেয়ার স্ট্রেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।